ইউরো চ্যাম্পিয়নদের 3-0 গোলে বিধ্বস্ত করে ফিনাল সীমা 2022 চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বছরখানেক আগে যে মাঠে ইউরো জয়ের উৎসব করেছে, সে মাঠে ফেরাটা রাঙাতে পারেনি ইতালি। আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য করল আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলে নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রেখেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও ইতালির উপর চাপ ধরে রেখেছে মেসি ডিমারিয়ারা। বিস্তারিত প্রতিবেদনে, লন্ডনের ওয়েম্বিলা স্টেডিয়ামে ইতালিকে 3-0 গোলে পরাজিত করেছে মেসি বাহিনী। ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখেছে মেসি ডিমারিয়ারা। ম্যাচের 56% বল ধরে রেখে 17 শটে নিয়েছে ইতালির জালে। ম্যাচের 28তম মিনিটে মেসির বাড়ানো বলে মার্চিনেসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা সময়ে ডিমারিয়ার গোলে 2-0 এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা। পরে দ্বিতীয়ার্ধেও আরও একটি গোলের দেখা পেয়েছে মেসিরা। ইতালির রক্ষণে চাপ বাড়িয়ে একের পর এক আক্রমণ করেছে মেসি ডিমারিয়ারা। আর্জেন্টিনার বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত হয়েছে ইতালির গোলরক্ষক দিনরোমার সামনে। অসাধারণ গোলকিপিং করে মেসি ডিমারিয়াদের বিধ্বংসী আক্রমণ থামিয়ে দিয়েছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি ইতালির। ম্যাচে যোগ করার সময় মাঠে নেমে গোলের দেখা পেয়েছে পাওলো দিবালা। বদলি হিসেবে নামা দিবালা মাঠে নেমে গোল করেছে 2 মিনিটের মাথায়। মেসির বাড়ানো বলে 94তম মিনিটের মাথায় শেষ গোলটি দেখা পায় আর্জেন্টিনা। মেসির ক্ষিপ্র গতির সামনে বিধ্বংস হয়েছে ইতালির রক্ষণ ভাগ। গোল করতে না পারলেও 2 গোলে অবদান রেখেছে মেসি, আর তাতে 3-0 গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা।